চিত্রশিল্পী শুভাপ্রসন্ন বাবু মমতা ব্যানার্জির সম্পর্কে যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ করেছেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুভাপ্রসন্ন বাবুকে আমি সম্মান করি কারণ তিনি আমার চেয়ে বয়সে বড়। তিনি নাকি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি উচ্চ জায়গায় পৌঁছে দিয়েছেন এবং প্রয়োজন হলে তাকে আবার নিচে নামিয়ে দিতে পারেন। বিধায়ক ইদ্রিস আলী বলেন, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের যোগ্যতায় আজ বিশ্বনেত্রী হয়েছেন। জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উচ্চ জায়গায় পৌঁছানোর ক্ষমতা নেই শুভাপ্রসন্ন বাবুর এবং নামানোর ক্ষমতা নেই। বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমি মনে করি জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুযোগ দিয়েছিলেন বলেই তাকে কিছু মানুষ চেনে। বাংলার মানুষ শুভাপ্রসন্ন বাবুর মতো কাঁকা শিল্পীকে কোনো গুরুত্বই দেয় না। সারদা কেসের আসামির কাছে অনুরোধ, বসে বসে এখন পেঁচা আঁকুন। বিশ্বনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললে তার পরিণতি খুব খারাপ হবে। বিধায়ক ইদ্রিস আলী বলেন, শুভাপ্রসন্ন বাবু বলেছেন পানি দাওয়াতের ইত্যাদি ভাষা সাম্প্রদায়িক ভাষা। তিনি জানেন না যে পৃথিবীতে পানি দাওয়াত ইত্যাদি ভাষা ব্যবহার করেন যারা তাদের সংখ্যাই বেশি। বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমার মনে হয় শুভাপ্রসন্ন বাবুর মাথা খারাপ হয়ে গেছে, ওনাকে এখনই পাগলা গারদে ভরে দেওয়া দরকার। পানি দাওয়াত থাকবে না কেন? পানি দাওয়াত এগুলো আর না তো শ্রদ্ধা করি, বয়স হয়েছে। উনি এগুলো উনি কি জানেন ভারতবর্ষে, শুধু ভারতবর্ষের পৃথিবীর বুকে বাংলা ভাষাতে কথা বলে সবচেয়ে তাদের বাঙালি মুসলমানের সংখ্যা বেশি। আমরা এসব ফিরিয়ে আসতে চাচ্ছি না। আমরা বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, আমরা সবাই এক। কিন্তু উনি কোন সাহসে বলেন যে এগুলো সাম্প্রদায়িক ভাষা? আমার মনে উনি পাগল হয়ে গেছেন। শুভাপ্রসন্নবাবু পাগল হয়ে গেছেন, ওনাকে পাগলা গারদে দেওয়া দরকার। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা ভারতবর্ষের মানুষ জানে তার কত জনপ্রিয়তা। এবং একটি ওনারা গেছেন, আমি জানি, আমরাও সেই তাদের ছিলাম, সে মিছিলে গেছেন। তো ওনার কথা লোক আছে, শুভাপ্রসন্নবাবু আমি ওনার বয়স হয়েছে, ওনাকে আমার চেয়ে বয়সও বড়, ওনাকে আমি শ্রদ্ধা জানাই, ওনাকে সালাম জানাই, ওনাকে প্রণাম জানাই। কিন্তু উনি যা খুশি তাই বলবেন। মমতাবাজি যেদিন উঠিয়েছেন, মমতাবাজি যেদিন উঠিয়েছেন, মমতাবাজিকে আবার মনে করলে তিনি ফেলে দেবেন? এত বড় ক্ষমতাবান শুভাপ্রসন্নবাবু, কটা মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তার কটা কথা শুনবে? উনি বরঞ্চ আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন বলেই তাই ওনার একটু মুখটা দাড়িটা একটু দেখালো। হয়তো কেউ বলে আরে ভদ্রলোকটা কে, ওইটুকু। আর মমতা ব্যানার্জিকে যখন এখান থেকে যাবেন বীরভূম যাত্রায়, চারদিকের মানুষ দাঁড়িয়ে থাকবে।